সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ঝাপুরজিয়াতে যুদ্ধে প্রায় 200 সেনা হারিয়েছে কিয়েভ। ইউক্রেনে বিমান হামলা প্রতিহত করেছে রাশিয়ান বুক M3। নিজেদের স্বার্থে বিদেশে সরকার পতনে কাজ করে যুক্তরাষ্ট্র, বললেন জন বোল্টন। জাপান সাগরে উত্তর কোরিয়ার মিসাইল মহড়া। বাইডেন পুতিনের যোগাযোগে এখন কোন হটলাইন। আহমেদাবাদে মারধর করে হিজাব ছিঁড়ে দেওয়া হলো মুসলিম তরুণীর। এবং পূর্ব জেরুজালেমে ইসরায়েলি গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ঝাপুরজিয়াতে যুদ্ধে প্রায় 200 সেনা হারিয়েছে কিয়েভ। ইউক্রেনের সামরিক বাহিনী ঝাপুরজিয়া এলাকায় গত রাতের যুদ্ধে প্রায় 200 সেনা হারিয়েছে। বুধবার ঝাপুরজিয়া অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর ইয়েভজিনি বালিটস্কি বলেছেন, রাবোটিন এলাকায় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়েছে। শুধুমাত্র গত রাতে প্রায় 200 ইউক্রেনীয় সেনা ঝাপুরজিয়ার দিকে নিহত হয়েছে। বালিটস্কি তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন, আঞ্চলিক প্রধান বুধবার এর আগে রাশিয়া 24 টেলিভিশন চ্যানেলে একটি লাইভ সম্প্রচারে বলেছিলেন যে ইউক্রেনীয় সামরিক বাহিনী ঝাপুরজিয়া এলাকায় রাশিয়ার প্রতিরক্ষার প্রথম স্তর ভেদ করতে এবং কিছু পশ্চিমা মিডিয়া আউটলেটের দাবি অনুসারে রাবোটিনের বন্দোবস্ত দখল করতে ব্যর্থ হয়েছে। ইউক্রেন উপপ্রতিরক্ষা মন্ত্রী আনামালিয়ার 28 আগস্ট দাবি করেছেন যে কিয়েভের বাহিনী রাবোটিনকে তাদের নিয়ন্ত্রণে রেখেছে এবং আরও এগিয়ে যাচ্ছে। পশ্চিমা গণমাধ্যমগুলো ব্যাপকভাবে এই বিবৃতি উদ্ধৃত করেছে। ইউক্রেনে বিমান হামলায় প্রতিহত করেছে রাশিয়ান বুক M3। ক্রাসনিলিমান এলাকায় রাশিয়ার গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে আকাশ থেকে ইউক্রেনে হামলা প্রতিহত করতে রাশিয়ার বাহিনী বুকে M3 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। ব্যাটল গ্রুপ সেন্টারের সিস্টেমে ডিউটি ক্রুরা একটি বায়বীয় লক্ষ্যবস্তুকে সংরক্ষিত সুবিধার দিকে আসতে দেখেছিল। বুক M3 সিস্টেমে ক্রুরা একটি গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং অনেক দূরে থাকতে শত্রুর আকাশ থেকে হামলা করার বস্তুটিকে আঘাত করা হয়। টার্গেটের বিশদ বিবরণ না দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, মন্ত্রণালয়ের মতে এই সিস্টেমটি 40টিরও বেশি বিমান লক্ষ্যবস্তুকে ধ্বংস করেছে, যার মধ্যে বাইরাক্টার ড্রোন এবং হিমার্স রকেট রয়েছে। নিজেদের স্বার্থে বিদেশে সরকার পতনে কাজ করে যুক্তরাষ্ট্র, বললেন জন বোল্টন। যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, বিভিন্ন দেশে সরকার পতনের কাজে জড়িত থাকে যুক্তরাষ্ট্র। নিজেদের স্বার্থ ক্ষুণ্ণ হলে এটি করে তার দেশ। তুরস্কের সরকারি টেলিভিশনের TRT ওয়ার্ল্ডের ইন্টারভিউ প্রোগ্রামে যেমন মন্তব্য করেন বোল্টন, তিনি বলেন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে সামরিক অভ্যুত্থানে পরিকল্পনায় সহায়তা করে আসছে। গত বছর CNN-কে দেওয়া এক সাক্ষাৎকারে বোল্টন বলেছিলেন, অভ্যুত্থান বা সরকার বদলের পরিকল্পনাগুলোর নেপথ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থ দেখা এবং অন্য দেশের প্রভাব কমানোই মূল উদ্দেশ্য। বোল্টন প্রায় 40 বছর ধরে যুক্তরাষ্ট্রের প্রশাসনে কাজ করছেন। সবশেষ তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তবে মতের অমিলে তাকে বরখাস্ত করেন ট্রাম্প। ওই সময় ট্রাম্প বলেন, বোল্টন বিভিন্ন দেশে যুদ্ধ রাখতে ও বোমা ফেলতে চান। বোল্টনের কাছে অভ্যুত্থানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি সুনির্দিষ্ট বিষয়ে যেতে চাচ্ছি না। তবে তিনি তার বইতে ভেনেজুয়েলার বিষয়ে কথা বলেছেন, যদিও ওই অভ্যুত্থানে ব্যর্থ হয়েছিল, এই জন্য তার বিরুদ্ধে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হত্যা এবং অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার জন্য ভেনেজুয়েলা বিরোধী মিলিশিয়াদের সমর্থনের অভিযোগ আনা হয়েছে। হোয়াইট হাউসের দিনগুলো নিয়ে জন বোল্টনের লেখা দ্য রুম হোয়ার ইট হ্যাপেন্ড আ হোয়াটস হাউস মেমোয়ার নামের বইতে বোল্টন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের ব্যাপারে ট্রাম্প প্রশাসনের বিভ্রান্তিকর অস্থির নীতির সমালোচনা করেন। এই বইটিতে তিনি দাবি করেন, ভেনেজুয়েলা আক্রমণ করা আইনসম্মত হবে এবং দক্ষিণ আমেরিকার এ দেশটি যুক্তরাষ্ট্রের অংশ, এমন কথাও বলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিদেশে সরকারের পতন ঘটানো যুক্তরাষ্ট্রের কাজ কিনা এমন প্রশ্নের জবাবে বোল্টন বলেন, এটি নির্ভর করে যখন যুক্তরাষ্ট্রের স্বার্থের উপর গুরুতর প্রভাব পড়ে। ভেনেজুয়েলার ক্ষেত্রে মাদুরো শাসনকে সমর্থন করেছিল কিউবানরা, তার আগে রাশিয়া সমর্থন দিয়েছিল। এছাড়া এখানে চীনের উল্লেখযোগ্য সম্পৃক্ততা ছিল। তিনি বলেন, মনরো মতবাদে বিশ্বাসী দেশগুলো বিদেশি প্রভাব থেকে দূরে থাকতে চায়। এক্ষেত্রে নীতি হলো ভেনেজুয়েলা, নিকারাগুয়া বা কিউবার জনগণ তাদের দেশে নিজেদেরই চালানোর সুযোগ করে দেয়া। ভেনেজুয়েলা, কিউবা, ইয়েমেন, সিরিয়া বা লিবিয়ার অভিযান চালানো এবং সরকার উৎখাতের আহ্বান করা হয়েছিল কিনা এমন প্রশ্নের জবাবে বোল্টন বলেন, বিষয়টি তেমন ছিল না, এটি ছিল কেবল ইরানে পরমাণু অস্ত্র পাওয়া থেকে আয়াতুল্লাহকে থামানোর জন্য। বোল্টন বলেন, রাষ্ট্রের গোপনীয় তথ্য যাতে প্রকাশিত না হয় সেজন্য ভেনেজুয়েলার ভূমিকা নিয়ে আমার বইয়ের পাণ্ডুলিপি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল। তার অভ্যুত্থানের চেষ্টাগুলোর একটিও সফল হয়েছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বড় খেলা আছে, আমি জানি আপনি কি নিয়ে প্রশ্ন করছেন,
কিন্তু আমি এ বিষয়ে আর কিছুই বলছি না। ভেনেজুয়েলা, ইয়েমেন, লিবিয়া, সিরিয়া, ইরান ও উত্তর কোরিয়ার নাম উল্লেখ করে তার কাছে জানতে চাওয়া হয় এসব দেশের সরকারকে যুক্তরাষ্ট্র ক্ষমতাচ্যুত করতে চায় কিনা। জবাবে তিনি বলেন, উত্তর কোরিয়া শুধু দক্ষিণ কোরিয়া সরকারের অধীন একীভূত হওয়া প্রয়োজন। আপনি কি এখন আপনার মনোভাব বদলেছেন নাকি ওই সরকারগুলোর পরিবর্তন হওয়া দরকার বলে মনে করেন? এমন প্রশ্নে বোল্টন বলেন, লিবিয়া এখন সরকার নেই, এটি এখন সমস্যার অংশ। ইরাকে ক্ষমতার পালাবদলে যুক্তরাষ্ট্র তার মিত্ররা সফল হয়েছিল, কিন্তু এরপর সেখানে ইরান মিলিশিয়া গোষ্ঠীর সৃষ্টি করে কেন্দ্রীয় সরকার ক্ষমতা কেড়ে নিতে চেয়েছে। ইরানই এখন ইরাককে ব্যর্থ রাষ্ট্র বানিয়েছে। জাপান সাগরে উত্তর কোরিয়ার মিসাইল মহড়া। উত্তর কোরিয়া আবারও দক্ষিণ কোরিয়ার লক্ষ্যবস্তুতে পারমাণবিক হামলা চালিয়েছে। দেশটির রাষ্ট্রীয় মিডিয়া বৃহস্পতিবার জানিয়েছে, মিত্র মহড়ার প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে। বুধবার 30 আগস্ট মধ্যরাতে পরপর 2টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। মিসাইলের মাধ্যমে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের জবাব জানিয়েছেন কিম জং উন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র কোরিয়া সাগর যৌথ সামরিক মহড়া শুরু করার পরেই পাল্টা হামলা চালানো হয়েছে। বুধবার রাতে পরপর 2টি শর্ট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল সমুদ্রে নিক্ষেপ করা হয়েছে। মিসাইল 2টি পড়েছে জাপান সাগরের কাছে। উত্তর কোরিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে, দক্ষিণ কোরিয়া এবং আমেরিকাকে জবাব দিতেই তারা এ কাজ করেছে। মিসাইল ছড়ার আগে মঙ্গলবার 29 আগস্ট কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেছিলেন, দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা কোরিয়া উপদ্বীপকে কার্যত এক যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। এর জবাব দিতেই বুধবার রাতে মিসাইল ছোড়া হয়। সিওলের সেনাপ্রধান জানিয়েছেন, তারা এখনও উত্তর কোরিয়া ছোড়া মিসাইলটির প্রকৃতি পরীক্ষা করে দেখছেন, তবে প্রাথমিকভাবে সেটি ব্যালিস্টিক মিসাইল বলেই মনে করা হচ্ছে। তিনি জানিয়েছেন, যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার জন্য আমাদের সেনাবাহিনী তৈরি আছে, আমেরিকার সঙ্গে এ বিষয়ে আমাদের অনুপুঙ্খ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরে রেকর্ড সংখ্যক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। মঙ্গলবার কোরিয়া উপদ্বীপে আমেরিকা তাদের বোমারু বিমানে B-1B উড়িয়েছিল, যৌথ মহড়ার জন্যই তা উড়ানো হয়। তারপরে মিসাইল ছুড়ে তার জবাব দেয় উত্তর কোরিয়া। বাইডেন পুতিনের যোগাযোগে এখন কোন হটলাইন? 1962 সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন কিউবায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র স্থাপন করেছিল। সেখান থেকে যুক্তরাষ্ট্রের দূরত্ব ছিল মাত্র 180 কিলোমিটার, তাই যুক্তরাষ্ট্র হুমকি অনুভব করে নৌ অবরোধ আরোপ করেছিল। এরপর মার্কিন একটি বিমান গুলি করে ভূপাতিত করা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর আশঙ্কা করেছিল বিশ্ব। কিন্তু শেষ মুহূর্তে সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ রেডিও মস্কোতে ঘোষণা দিয়েছিলেন যে কিউবা থেকে পারমাণবিক অস্ত্র সরিয়ে নেওয়া হবে। এই ঘোষণায় পুরো বিশ্বে স্বস্তি ফিরেছিল। এই ঘটনার পর দুই পক্ষ নিজেদের মধ্যে বিশ্বাস তৈরির অংশ হিসেবে সরাসরি যোগাযোগের কথা ভাবতে শুরু করে। পরে 1963 সালে 30 আগস্ট একটি হটলাইন চালু হয়। লাল টেলিফোন নামে এটি পরিচিত পেলেও এটি টেলিফোন ছিল না, এটি ছিল একটি টেলেক্স মেশিন, যেটাতে করে বার্তা পাঠানো যেত। ওই সময় যন্ত্রটির ব্যবহার কমে আসছিল, তবে টেলিফোনের মতো এটিকে আড়ি পাতা যেত না বলে ডয়চে ভেলেকে জানান ইতিহাসবিদ ব্রান্ট গ্রেনার। এটি দুই পরাশক্তির জন্য গুরুত্বপূর্ণ ছিল। তারা নিশ্চিত করতে চেয়েছিল যে অন্য কোনো পক্ষ তা সে যাই হোক না কেন তাদের যোগাযোগ শুনতে না পারে, বলেন গ্রাইনারা। বার্লিন সেন্টার ফর কোল্ড ওয়ার স্টাডিজের সাবেক প্রধান গ্রাইনার বলেন, বিশ্বকে আশ্বস্ত করার জন্য হটলাইন এক ধরনের বাহ্যিক সংকেত ছিল যে তারা দ্বিপক্ষীয় জরুরি যোগাযোগের মূল্য বুঝতে পেরেছিল এবং তারা 1962 সালে সে বিপজ্জনক পরিস্থিতি আর তৈরি হতে দিতে চায় না। তবে এই টেলেক্স মেশিনটি খুব বেশি ব্যবহার করা হয়নি, শুধু পরীক্ষা করার জন্য মেশিনটি কয়েকবার চালু করা হয়েছিল, তবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কাজে এটি ব্যবহৃত হয়নি বলে জানান গ্রাইনার। 1967 সালে ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে 6 দিনের যুদ্ধ এবং 1973 সালে ইয়ম কিপুর যুদ্ধের সময় নেতারা টেলিফোনে যোগাযোগ করেছিলেন। 1990 সালের পর বার্লিন প্রাচীন পতন ও 1991 সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর ওয়াশিংটন ও মস্কোর মধ্যে হটলাইন থাকার বিষয়টি বাহুল্য ধরে পড়েছিল। এছাড়া প্রযুক্তির উন্নতির কারণে দ্রুত নিরাপদ যোগাযোগের অন্যান্য মাধ্যম চলে এসেছে। কয়েক দশক ধরে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে যোগাযোগ হয়েছে। কেউ একজন ভাবতে পারেন, 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হয়তো টেলিফোনটি বেজে উঠেছিল, আমরা জানি না, বলেন গ্রাইনার। এ ধরনের যোগাযোগের কথা সাধারণত প্রকাশ করা হয় না। গ্রাইনার বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কয়েকবার টেলিফোনে কথা বলে জানা যায়। বর্তমানে ইউক্রেন যুদ্ধে হটলাইন কোনো সহায়ক হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশন পোষণ করেছেন তিনি। গ্রাইনার বলেন, সমস্যা হচ্ছে দুই দেশের সশস্ত্র বাহিনী ও কূটনীতিকদের মধ্যে যে প্রতিষ্ঠিত যোগাযোগ ছিল তা কার্যত ভেঙে পড়েছে, সেখানে এক ধরনের নীরবতা বিরাজ করছে। এটি স্নায়ুযুদ্ধের চরম পর্যায়ের পরিস্থিতি থেকে বর্তমানের পরিস্থিতিকে আলাদা করে, কারণ তখন অন্তত দুই পক্ষ নিজেদের মধ্যে হটলাইন চালু সিদ্ধান্ত নিয়েছিল। আহমেদাবাদে মারধর করে হিজাব ছিঁড়ে দেওয়া হলো মুসলিম তরুণীর।
হিন্দু যুবকের বান্ধবী মুসলিম তরুণী। এই অপরাধে মারধর করা হলো যুগলকে। যুবককে চর ঘুষি মারার পাশাপাশি জ্ঞান দেওয়া হলো, হিন্দু ছেলে হয়ে মুসলিম তরুণীর সঙ্গে ঘোরার সাহস হয় কি করে। অন্যদিকে তরুণীকে মারা হলো তো বটেই, পাশাপাশি হিজাব ছিঁড়ে হেনস্থা করা হলো তাকে। গুজরাটের আহমেদাবাদ শহরের ঘটনা ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়, নিন্দার ঝড় উঠেছে গোটা ভারতে। ইতোমধ্যে বেশ কয়েকজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। 26 আগস্ট আহমেদাবাদ শহরের দানিলিন্দা এলাকায় এই ঘটনা ঘটে, নিন্দার ঝড় উঠেছে গোটা ভারতে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, মহিলা হলো ছাড় দেওয়া হয়নি তরুণীকে, একের পর এক চর মারা হয় তাকে, হিজাব টেনে খুলে ফেলা হয়। তিনি যতবার মুখ ঢাকার চেষ্টা করেন ততবার হিজাব টেনে খুলে দেওয়া হচ্ছিল। অন্যদিকে তরুণকে মারধর করা হয়। উত্তেজিত জনতা যুবককে প্রশ্ন করে, একজন মুসলিম তরুণীর সঙ্গে ঘোরা সাহস হয় কি করে তোমার। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সক্রিয় হয় পুলিশ, চিহ্নিত করা হয় অভিযুক্তদের। ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হয় আকবর পাঠান, ফাইজান শেখ ও হুসেন সাইদ নামের 3 যুবককে। একই রকমের অভিযোগে সোমবার গ্রেপ্তার করা হয়েছিল মুস্তাকিম শেখ, বুরহান সৈয়দ এবং শাহিল শেখ নামের আরও 3 যুবককে। পূর্ব জেরুজালেমে ইসরায়েলি গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত। অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বাহিনী গুলিতে 14 বছরের এক কিশোর নিহত হয়েছে। শহরে একটি রেল স্টেশনে বুধবার এই ঘটনা ঘটে। ইসরায়েলি পুলিশ জানায়, পূর্ব জেরুজালেমে শিপতে ইসরায়েলের লাইট রেল স্টেশনের কাছে ছুরি হাতে এক সন্দেহভাজন সন্ত্রাসী হামলা করেছে, তাকে ঘটনাস্থলেই গুলি করা হয়। স্টেশনের কাছে অধিকৃত পূর্ব জেরুজালেমের একটি ফিলিস্তিনি পাড়ার বাসিন্দা বলে কিশোরকে চিহ্নিত করা হলো, সে তখন সশস্ত্র কিছু ছিল না তা স্পষ্ট নয়। এদিকে নাবলুসে বিস্ফোরণে এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা সহ 3 সেনা আহত হয়েছে বলে দাবি করেছে তেল আবিব। আহতদের চিকিৎসার জন্য কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাদের মধ্যে একজনের আঘাত কিছুটা গুরুতর, বাকি দুজনের সামান্য আঘাত। এই সেনারা একদল উপাসককে জোসেফের সমাধিতে নিয়ে যাচ্ছিলেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি, শফিউল আলম আরাফ।